ওয়েলকাম ওয়েলকাম স্বাধীনতার পরে প্রথম ভিডিও একটা বিসিএস পরীক্ষার্থীর টেবিলে আসলে কি কি থাকা উচিত সেটা আজকে ভিডিওতে দেখব জিনিস নাম্বার এক গাছ কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে যেখানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড টেনে নিবে অক্সিজেন দিবে মনটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগবে তো গাছ অবশ্যই কিন্তু টেবিলে থাকা উচিত সেকেন্ড যে জিনিসটা অবশ্যই থাকা উচিত সেটা হচ্ছে একটা কুপি বাতি কখন কারেন্ট চলে যায় এর কোনো গ্যারান্টি নেই এই একটা বাতি এবং সেই বাতিটা ধরানোর জন্য অবশ্যই একটা লাইটার এটা কিন্তু অবশ্যই থাকা উচিত থার্ড জিনিস হচ্ছে মশার কয়েল মশার কয়েল এই কারণে যে প্রচুর মশা আর মশা কামড়াইলে পড়াশোনায় কনসেন্ট্রেশন হয় না তো অবশ্যই কয়েলও থাকা উচিত চার নম্বর জিনিস হচ্ছে চা চা ছাড়া আসলে চলেই না চা খাওয়ার জন্য যে মশলাও আছে এবং চা বানানোর জন্য অবশ্যই কিন্তু ইলেকট্রিক কেটলিটাও পড়ার টেবিলেই কিন্তু থাকা উচিত জিনিস নাম্বার ফাইভ হচ্ছে টেবিল ল্যাম্প যদি এই কুপি বাতির তেল শেষ হয়ে যায় তখন কিন্তু এই টেবিল ল্যাম্প দিয়েও পড়া যেতে পারে আর সবার লাস্টে অপশনাল জিনিস হচ্ছে বই বইগুলো যদি থাকে তাহলে ওইগুলো দেখে পড়তে পারেন হলে পড়াশোনার কি দরকার টাডা